সামাজিক যোগাযোগ মাধ্যমে সবারই রয়েছে অবাধ স্বাধীনতা, আর এই ব্যক্তি স্বাধীনতাকে কাজে লাগিয়ে যে যে যার মতো মন্তব্য করে বসেন, আর এই মন্তব্য কখনো কারো কারো জন্য অত্যাচারে পরিণত হয়। অত্যাচারের এই তীরে তারকারাই সবচেয়ে বেশি বিদ্ধ হন, তারা যা কিছুই করুক না কেন নেটিজেনদের ট্রোলিং এর শিকার হন। পঞ্চাশ বছর আগে 25 মার্চ রাতে সাধারণ মানুষের উপর পাকিস্তানি বাহিনীর হামলে পড়ার ভয়াল রাত স্মরণ করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী জয়া হোসেন। বাংলাদেশের মানুষের ওপর 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার কথা স্মরণ করে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী জয়া। জয়া লেখেন, চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিলেন গণহত্যা বাঙালিদের বিরুদ্ধে ঠিক 50 বছর আগে। তিনি লিখেন, গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ, যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কি সাধ্য তাকে চিহ্নিত করে? শহীদদের অনন্ত শ্রদ্ধা। এই পোস্টের নিচে মুহূর্তেই ভরে ওঠে কমেন্টস বক্স। জয়ের ভক্তরা দেশ বিদেশ থেকে সেখানে কমেন্ট করেন, তবে কিছু ক্ষেত্রে কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন জয়ের কমেন্ট বক্সে। স্বাধীনতা দিবসের দিনেও জয়া হোসেন আরেকটি পোস্টে বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার স্মৃতিচারণ করেন তিনি, যেখানে তিনি লিখেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে, প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনীতে, পীড়িত নারীর আরতিতে, বিদেশি বন্ধুদের হাতের আবাহনে, আকাশে উড়ন্ত লাল সবুজে। এই পোস্টের নিচেও অনেকেই নেতিবাচক মন্তব্য করতে থাকেন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।